যারা আমরা নতুন ইউটিউবে আসি প্রায় সময় তারা কিন্তু একটা একটা কাজ সবসময় করে ভিডিও স্ক্রাইব করে আমরা যে সাধারণত কলম কলমে কাগজে লিখে থাকি, কিন্তু এতে কিন্তু আমাদের অনেক 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 সময় টাইম চলে যায়। কিন্তু বাট আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মোবাইলের মাধ্যমে একটি একটি অ্যাপসের মাধ্যমে কি সুন্দরভাবে একটি কিছু ভিডিও স্ক্রাইব করা যায়? আপনি খালি বলবেন এবং সেটা স্ক্রাইব হবে, হেডলাইনের মধ্যে চলতে থাকবে এবং আপনি তা দেখে দেখে ভিডিওর মধ্যে বলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন টেকনোলজি বি 24 সাথে আছে মোজাম্মেল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটি অ্যাপসের মাধ্যমে সুন্দরভাবে আপনার আপনার ভিডিও যেন স্ক্রাইব করতে পারবেন। আপনি যা বলবেন শুধু তাই এটি রেকর্ড হবে, এবং আপনি যদি ইংলিশে বলতে চান ইংলিশে রেকর্ড হবে, বাংলাতে বলতে চান বাংলাতে রেকর্ড হবে। তো আমরা এখন সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। অ্যাপসটির নাম হলো লাইভ স্কাইপ। আপনি যদি এটি যদি আপনার কাছে না থাকে তাহলে আমি এটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ এই অ্যাপসটি অনেক 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 ভালো, আমি দেখেছি অনেক অনেক রেটিং পেয়েছে। তো ভিউয়ার্স, আপনি এটি কীভাবে আপনি ইউজ করবেন সব কিছু এখন দেখাবো, ভিডিওটি স্কিপ না করে সোজা দেখতে থাকুন। তো এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আপনি কী করবেন, প্রথমে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার কাছে কিছু ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন করার সময় আপনার কাছে যে স্ক্রিন রেকর্ড হচ্ছে স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যেতে পারে। তো আমি স্ক্রিন রেকর্ড অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি অ্যাপসটি এভাবে ওপেন করেন, অফার করার পর আপনার কাছে এইভাবে ইন্টারফেস আসবে। আপনি যদি একবার নিচের দিকে লক্ষ্য করেন এখানে লেখা আছে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ইংলিশ হয়ে যাবে, আবার যদি এখানে আবার ক্লিক করেন তাহলে এটা বাংলাতে হয়ে যাবে। আপনি চাইলে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তারপর আপনি এখানে দেখতেছেন একটা বয়েস অপশন আপনার যা বলবেন এটা কিন্তু স্ক্রাইপ হিসেবে এগুলো কিন্তু সব কিছু স্ক্রাইপ হয়ে যাবে। তো আমি এখানে বয়েস অপশনে ক্লিক করছি, যেহেতু আমার এক্সটেন্ডেড মাইক্রোফোন চলতেছে তো আমি এখানে বয়েসটা করতে সমস্যা হচ্ছে, তো আমি এটি স্ক্রিন রেকর্ড অফ করে দিই। সো ভিউয়ার্স, আপনি অ্যাপসটি এভাবে প্রথমবার ওপেনিং করলে আপনার কাছে এভাবে দেখতে পারবেন। দেখার পর আপনি হিসাবে এখানে যা বলবেন সব কিছু কিন্তু এখানে দেখাবে। তো এভাবে কিন্তু আপনি সব কিছু করতে পারেন। জানানো ছিল আজকের এই ভিডিওতে, যদি ভিডিওটি ভালো লাগা থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখা থাকুন, ধন্যবাদ সকলকে।